একটা সময় ছিল যখন গাড়ি ঘোড়া ও যান চলাচলের সমস্যা ও তার নিয়ন্ত্রণের জন্য মুম্বাই, দিল্লি, কলকাতা প্রভৃতি বড় বড় শহরেই ট্রাফিক ব্যবস্থা সীমাবদ্ধ ছিল। কিন্তু সময় পাল্টেছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গাড়ি তথা যানবাহনের সংখ্যা। ফলে ট্রাফিক সমস্যা শহর অতিক্রম করে শহরতলি, জেলা এবং অধুনা মফস্বল এলাকাকেও স্পর্শ করেছে। মফস্বলেও যানবাহনের সংখ্যা এত বেড়েছে যে যানজটে নিত্যদিন মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাই তো এবার সময়ের চাহিদাকে এবং এলাকার মানুষের দাবিকে স্বীকৃতি দিতে নদিয়ার টেহট্টের বেতায়ে তৈরি হতে চলেছে ট্রাফিক পুলিশের দপ্তর। এ কারণেই গত শুক্রবার এলাকায় দপ্তর তৈরির জন্য উপযুক্ত জমি দেখে গেলেন পুলিশ ও প্রশাসনের একদল সরকারি আধিকারিক। শেষ পর্যন্ত বেতায় 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কিষাণ মান্ডি এবং পিডাব্লিউডি অফিস, এই দুটি স্থান শনাক্ত করেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিক বৃন্দ। সরকারি এই আধিকারিক দলে ছিলেন নদিয়ার ডিএসপি ট্রাফিক সুকান্ত সিনহা, নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষাণু রায়, টেহট্ট মহকুমা শাসক অনীশ দাশগুপ্ত, টেহট্ট একের বিডিও অচ্যুতানন্দ পাঠক, টেহট্ট থানার আইসি তাপস কুমার পাল সহ ভূমি দপ্তরের আধিকারিকরা। এলাকার মানুষের আশা, বেতায়ের ট্রাফিক পুলিশের দপ্তর গড়ে উঠলে সমগ্র টেহট্ট মহকুমার যান চলাচলের নিয়ন্ত্রণে ব্যাপক পরিবর্তন হবে, ফলে যান চলাচলে আসবে গতি আর কমবে দুর্ঘটনা ও তজ্জনিত প্রাণহানির শঙ্কা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।